থানার প্রায় এবার নোহা হল হ হ জব্দকৃত বাহন। বাহনের প্রকৃত গরাকির মাজত লাগিছে হাহাকার। আরক্ষীর পোশাকতেই ওলাল বাহন চুরির অভিযুক্ত। এইজন ফটাকিল আমবাড়ি থানার ট্রাফিক আইসি মির্জাহান হুসেন। থানাখনত তিনি বছরৰ অধিক সময় অতিক্রম করলে মির্জাহান হুসেনে। শেহতীয়াকৈ এই মির্জাহান হুসেনে সংঘটিত করলে ভয়ঙ্কর কাণ্ড। জব্দকৃত বাহন অবৈধভাবে বিক্রি যানবাহন আরক্ষীর। স্ক্রেপত বিক্রি করে দিলে বহু গোচরের জব্দকৃত বাহন সমূহ। 3,90,000 অবৈধভাবে বিক্রি শ শ জব্দকৃত বাহন। ট্রেফিক আইসি মির্জাহান হুসেনের বিরুদ্ধে উত্থাপন হয়েছে এই ভয়ঙ্কর কেলেঙ্কারির অভিযোগ। আরক্ষীর মুখ্য কার্যালয়ের অজ্ঞাতে অতি গোপনে এইজন আরক্ষী বিষয়া মির্জাহান হুসেনে বিক্রি করলে এই সমূহ জব্দকৃত বাহন। পরেশ দলে নামৰ এজন লোকৰ জৰিয়তে বিক্ৰী সমস্ত বাহন। টেম্পৰ মালিকৰ সৈতে 4,00,000 টকাত বন্দোবস্ত কৰিছিল পরেশ দলে। আৰু তাৰ পিছত যান বাহন আৰক্ষী বিষয়া মির্জাহান হুসেনে টেম্পৰ মালিকক দেখুৱাই দিছিল বিক্ৰী কৰা এই বাহনসমূহ। পরেশ দলে বুলি মানুহ এজন আছে, তেখেতে মোৰ দাদাক কণ্টেক্ট কৰিছে যে থানাৰ যিখিনি মানে পৰি থকা গাড়ী সেইখিনি স্ক্ৰেবত বিকিব। সো দাদা সেই হিসাবে চাব গৈছে। তারপর মির্জাহান হুসেন নামের যিজন আরক্ষী বিষয়া তেখেতে দেখাই দিছে বস্তুখিনি। তারপর সেই হিসাবে পরেশ দলে আপনার 4,00,000 টাকার প্রথমে দাম দর ঠিক হয়েছিল, লাস্টত 3,90,000 টাকা ফাইনেল করলে। আরক্ষীর চকুর সম্মুখতেই 6 দিন ধরে এই বাহন সমূহ কাটিলে ডেম্পর কর্মচারিয়ে। আর তারপর ট্রাকত উঠাই ডেম্পলৈ লৈ গল সমস্ত স্ক্রেপ। এইখিনি লৈ সকলো ঠিকেই আছিল। পিছে স্ক্রেপত বিক্রি হওয়া একাংশ বাহনের গৰাকীয়ে বাহন বিচাৰি যোৱাত ওলাল ঘটনার রহস্য। ঘটনা পোহৰলৈ অহাৰ পিছতেই আত্মরক্ষার চেষ্টা ট্রেফিক আইসির। টেম্পর মালিকক চোর সজালে ট্রেফিক আইসি মির্জাহান হুসেনে। গোচর রুজু করে গ্রেপ্তার করলে টেম্পর মালিক রাকেশ গোয়ালাক। সেইবিলাক তো দাঙি লৈ যাব নোৱাৰি, সো এখানে তাতে 6 দিন কাটিং করে তাতে কাটি মেলি তারপরে বিক্রি করা হয়েছে। আর এইখানে যেটা 6 দিন তাতে কাটাকাটি হয়েছে আপনার, তারে আরক্ষী বিষয়াজন আহা যাওয়াও করেছে, সাইসেও সব ঠিকঠাক করেছে, আর পেমেন্টও খালি তেখেতে লওয়া নাই, পেমেন্টও পরেশ দলে লৈছে। আপনি মই থানা ভিতর পা যাই কেন বস্তু আনিব পারিম নেকি? 6 দিন তাতে বস্তু কাটিং করে তারপরে বিক্রি হয়েছে, পেমেন্ট করা হয়েছে। এতিয়া স্বাভাবিকতেই প্রশ্ন হয়েছে যে যদি ডেম্পর মালিকে চুরি করলেহেতেন তেন্তে 6 দিন ধরে কেনেদরে আরক্ষীর চকুর সম্মুখতেই বাহন সমূহ কাটিলেহেতেন? ট্রেফিক আইসি মির্জাহান হুসেনের বিরুদ্ধে পূর্বেও আছে বহু অভিযোগ, কিন্তু তারপরও রহস্যজনকভাবে বছর বছর ধরে একেখন থানাতে কর্মরত হয়ে আছে মির্জাহান হুসেন। শীর্ষ বিষয়ার আশীর্বাদ আছে নাকি মির্জাহানের উপর, তাক লো এটা প্রশ্ন উত্থাপন হয়েছে। ভিডিও জার্নেলিস্ট নীলোৎপলর সহ সমরজ্যোতি শর্মার রিপোর্ট, প্রাগ নিউজ।